দুধ শরীরের জন্য সবথেকে উপকারী খাবারগুলোর মধ্যে একটি, এটি আমরা অনেকেই জানি। তবে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য সবথেকে বেশি উপকারী। ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধ খেলে অনেক ধরনের উপকার পাওয়া যায়। তো আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধ খেলে যে যে উপকার পাবেন। তো তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে সকল ভিডিও সবার আগে আপডেট পেতে পারেন। তো শুরুতেই আমরা বলে নিই ভালো ঘুম হতে। ঘুম না আসা এখন খুব কমন একটি সমস্যা। এক্ষেত্রে বেশিরভাগ চিকিৎসকই পরামর্শ দিয়ে থাকেন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধ খেতে। দুধের যে অ্যান্টিঅ্যাক্টিভ ধর্ম, সেটি স্ট্রেস কমিয়ে ভালো ঘুম হতে সহায়তা করে। হাড় মজবুত করতে, দুধে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম, যা হাড় মজবুত করার জন্য খুবই প্রয়োজন। অধিকাংশ নারীরই বয়স বাড়ার সাথে সাথে অস্টিওআর্থ্রাইটিসের মতো সমস্যা দেখা দিতে থাকে। নিয়ম করে প্রতিদিন রাত্রে দুধ খেলে এ ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারেন। পাশাপাশি বাতের সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন রাত্রে দুধ খেলে। কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে, প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস লো ফ্যাট সমৃদ্ধ দুধ খেলে শরীরের কোলেস্ট্রল লেভেল অনেকটাই কমে যায় এবং শরীরটা সুস্থ লাগে। দুধে যে প্রোটিন থাকে তা খারাপ কোলেস্ট্রল কমিয়ে ভালো কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি করে। দুধ ভিটামিন এ, ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ, যেটি আমাদের হৃদযন্ত্রকেও সুস্থ রাখতে সহায়তা করে। সারা দিনের জন্য শক্তি পেতে, রাত্রে এক গ্লাস হালকা গরম দুধ খেয়ে ঘুমাতে গেলে পরের দিন সকালে আপনার এনার্জি লেভেল দেখে আপনি অবশ্যই অবাক হবেন। এর কারণ হলো দুধের মধ্যে প্রোটিন এবং ল্যাকটিন রয়েছে, যা আপনাকে রিল্যাক্স করতে দারুণ সহায়তা করে, যার ফলে আপনি সকালে বেশ তরতাজাভাবে ঘুম থেকে উঠতে পারবেন। ত্বক সুন্দর করতে, অনেকেই ত্বকের কোমলতা বাড়াতে এবং ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল করতে দুধের সর মুখে মাখেন। দুধ খেলেও কিন্তু ত্বক উজ্জ্বল হয় এবং তারুণ্যে ভরপুর থাকে। দুধে রয়েছে ভিটামিন B12, যা ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখতে সহায়তা করে, যার ফলে অকালে চামড়া ঝুলে যায় না এবং ত্বক নরম ও তরতাজা থাকে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, দুধ অবশ্যই একটি উপকারী খাবার, তবে সেটি খাওয়ার আগে কিছু কিছু রোগী যারা বিভিন্ন জটিল সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই আপনাদের নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।